বকেয়া ডিএ ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। বকেয়া ডিএ নিয়ে ক্ষোভে বুঝছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। শহীদ মিনার চত্বরে আন্দোলনের তীব্রতা, আন্দোলনের ঝাঁজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বকেয়া ডিএ আন্দোলনকারীদের চোর ডাকাতের সাথে তুলনা করেছেন, এমনকি বলেছেন যারা চিরকুটে চাকরি পেয়েছে যে সমস্ত চোর ডাকাতরা ওখানে বসে আছে তাদের লিস্ট আমার কাছে আছে। তার পরপরই ক্ষোভে ফুঁসে উঠেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। জমায়েত, লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকার জমায়েত রাজ্যের টনক নড়িয়ে দিয়েছে। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার মুখ্যমন্ত্রী চোর ডাকাত মন্তব্যের বিরোধিতায় আরও বড় ঘোষণা করল যৌথ মঞ্চ, এমনই কিন্তু খবর উঠে আসছে। 6 এপ্রিল কর্মবিরতির পাশাপাশি এবার টানা দুদিন ধর্মঘট, রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিল সরকারি কর্মচারীরা, এমনই কিন্তু খবর উঠে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর ডাকাত মন্তব্যের প্রতিবাদে আগামী 6 এপ্রিল কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবার রাজ্য জুড়ে 48 ঘন্টার ধর্মঘটের কথাও ঘোষণা করলো তারা, তবে এখনও দিনক্ষণের কথা জানা যায়নি সংগঠনের তরফে। তবে এপ্রিলের শুরুতেই তারা 48 ঘন্টার ধর্মঘট করবেন এমনটাই জানা গেছে। প্রসঙ্গত, এর আগে 10ই মার্চ ধর্মঘট পালন করেছিলেন সরকারি কর্মচারীরা, তখন ডিএ ধর্মঘটীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করে সরকার, তবে ডিএ আন্দোলনকারীরা তাতে দমে যায়নি। প্রসঙ্গত, বছর কয়েক আগে এক সভায় মুখ্যমন্ত্রীর কাছে ডিএর দাবি তোলায় নজিরবিহীন কটাক্ষের মুখে পড়তে হয়েছিল শিক্ষকদের একাংশকে। ঘেউ ঘেউ বলে শিক্ষকদের অপারগতা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে শিক্ষকদের একটা বড় অংশের কাছে তাঁর ইমেজ বিশেষ ভালো নয়। কিন্তু এই মুহূর্তে ডিএ আন্দোলনে যারা সামিল হয়েছেন তাদের যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ডিএ আন্দোলন রাজ্য সরকারের গলায় কাঁটা হয়ে উঠতে চলেছে এমনই কিন্তু বলা যায়। রাজনৈতিক মহলে সেই বিষয়েই চর্চা চলছে। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন চোর ডাকাতের সাথে তুলনা করেছে ডিএ আন্দোলনকারীদের, ঠিক তখনই তার প্রতিবাদে 6 এপ্রিল কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তার সাথে সাথে টানা দুদিনের 48 ঘন্টার ধর্মঘটের ডাক যৌথ মঞ্চের তরফ থেকে দেওয়া হলো। তবে এপ্রিল মাসেই এই ধর্মঘট হতে চলেছে, কর্মবিরতির পরপরই ধর্মঘটের দিনক্ষণ ঘোষণা করবে যৌথ মঞ্চ, এমনই কিন্তু খবর উঠে আসছে। পঞ্চায়েত ভোটের আগে আরও চাপে পড়তে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারকে বকেয়া ডিএ ইস্যুতে আরও চাপে ফেলতে রাজ্য সরকারি কর্মচারীরা একাধিক কড়া স্টেপ, একাধিক কর্মসূচি নিচ্ছে। তার ফলে রাজ্য সরকার কিন্তু নাজেহাল, নবান্নে নাবিশ্বাস উঠেছে। গত দিনের গণছুটিতে রাজ্য সরকারের অফিস, আদালত, স্কুল, কলেজ, হসপিটাল সব কিছু কিন্তু অচল হয়ে গিয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল নবান্ন, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর এবার 6 এপ্রিল কর্মবিরতি এবং তার পরপরই টানা দুদিনের ধর্মঘট পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারকে আরও যে চাপে ফেলে দিল তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল।